যারা আজকে বলে যে ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ অচল, ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ চলবে না, ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ এক মিনিটও টিকতে পারবে না, এগুলো স্রেফ জনগণের সাথে ধোকাবাজি, জনগণের সাথে প্রতারণা, জনগণের সাথে এক প্রকারের বেইমানি করছে তারা। যে ভারত পরিকল্পিত হবে আমাদের দেশীয় শিল্পকে ধ্বংস করে আমার এই দেশকে তারা তাদের উপর ডিপেন্ডেন্ট করার একটা পায় তারা শুরু করেছে। আমাদের পাট শিল্প আজকে ধ্বংসের দ্বার প্রান্তে না, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এই পাট এক সময় সারা বিশ্বে সুনাম অর্জন করেছে, এই পাটকে বলা হয় গোল্ডেন ফাইবার, সোনালি আঁশ। সেই পাট শিল্প আজকে কোথায়? আজকে বাংলাদেশে একটা পাট শিল্প অবশিষ্ট নেই, প্রত্যেকটা পাট শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই ভারতের পরিকল্পনায়। আমরা নাকি ইন্ডিয়ার মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট, এগুলো স্রেফ প্রতারণা, ভাওতাবাজি। আজকে আওয়ামী পণ্ডিত যারা, আওয়ামী বুদ্ধিজীবী যারা, তারা বলে ভারতীয় পণ্য না হলে নাকি আমাদের চলবে না, আমরা মরে যাব, না খেয়ে থাকবো। আরে ভাই, না খেয়ে থাকবো আমরা কি? ভারত থেকে আমদানি করে আমরা টিকে আছি। আজকে ভারত থেকে গরু আসে, মানে অবৈধভাবে গরু নিয়ে আসা হয়, তারপরেও গরুর মানে মাংস আজকে 800 থেকে 850 টাকা কেজি। যাই হোক জনাব সালাউদ্দিন ভাই, একটা বিষয়ে কথা বলেছেন যে এই ভারত বিরোধী বা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন যারা করছে এরা নাকি রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এরকম তিনি একটি অভিযোগ করলেন। তো যাই হোক, বরাবরই তিনি হাসান মাহমুদের মতো যাকে তাকে জামাত শিবির ট্যাগ দেন, রাজাকার বানিয়ে দেন, জঙ্গি বানিয়ে দেন, আবার মাঝে মাঝে রাষ্ট্রদ্রোহী বানিয়ে দেন। তবে তিনি এটা বলেন না যে আওয়ামী লীগের একজন নেতা যিনি ওই বিগত 7ই জানুয়ারি ডামি নির্বাচনে নিজেকে ভারতের প্রার্থী বলে ঘোষণা দিয়েছিলেন, সেই ব্যক্তিটা রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে কিনা এ বিষয়ে সালাউদ্দিন সাহেবের কোনো মতামত নেই, মন্তব্য নেই, এ জায়গায় উনি নীরব। তো আসলে যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগার, এদের বৈশিষ্ট্যটাই এরকম, মানে গায়ের জোরে এরা সবকিছু জায়েজ করতে চায়। এখন আসুন, এই যে হাসান মাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ভারত বিরোধী আন্দোলন যারা করছে এদের সাথে জনগণ নেই, জনগণ থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমার প্রশ্ন জনাব ওবায়দুল কাদের সাহেবের কাছে, যে আমাদের সাথে যদি জনগণ নাই থাকে বা জনগণ যদি নাই আসে, তো আপনার এত মাথা ব্যথা কেন? আমরা ভারত খেদাও আন্দোলন শুরু করেছি, এটা নিয়ে আওয়ামী লীগের সাম্রাজ্যে কেন ভূমিকম্প শুরু হয়েছে আমার তো বুঝে আসে না। আমরা আন্দোলন করছি, জনগণ আমাদের সাথে নেই, তা আলহামদুলিল্লাহ আপনারা ঘুমান বাসায় বসে গণভবনে বঙ্গভবনে আরামে থাকেন ভাই, তা আমাদের নিয়ে এত টেনশন কেন আপনাদের? কেন এত ঘুম হারাম হয়ে গেছে আপনাদের? তার মানে বুঝতে হবে আওয়ামী সাম্রাজ্যে 9 মাত্রার ভূমিকম্প শুরু হয়েছে। কারণ এতদিন এই ঢাকার বুকে দিল্লির বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না, একটা মানুষ ছিল না যে সাহস নিয়ে এই ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে এই ঢাকায় কিংবা বাংলাদেশের মাটিতে কেউ প্রকাশ্যে সেভাবে বোল্ডলি কথা বলবে, বিরোধিতা করবে। আজকে আমরা শুরু করেছি, আজকে দেখেন একে একে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিএনপির মতো একটি বড় দল, সেই বড় দলের মুখপাত্র, সেও এই ভারত খেদাও আন্দোলনে যোগ দিয়েছে এবং ভারত খেদাওয়ের ডাক দিয়েছে। তার মানে আজকে বাংলাদেশের বিরোধী শিবিরে যত রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকেই একমত, প্রত্যেকে এটা ফিল করে, ধারণ করে যে বাংলাদেশের মুক্তির একমাত্র পথ ভারতকে হটাতে হবে, ভারতীয় আধিপত্যবাদকে হটাতে হবে, ভারতীয় আগ্রাসনকে হটাতে হবে, যেমন করেছে মালদ্বীপ আমাদের পার্শ্ববর্তী দেশ, ছোট্ট দেশ। সেই দেশ থেকে নতুন প্রেসিডেন্ট মিস্টার মইজ্জু ক্ষমতার চেয়ারে বসেই ঘোষণা দিয়েছেন যে আমি আগামী 10 দিনের মধ্যে মালদ্বীপের মাটি থেকে ভারতকে উৎখাত করব, সেটাই করেছেন। ভারতের একটা সেনা সেখানে বর্তমানে অবশিষ্ট নেই, প্রত্যেকটা সেনা থেকে শুরু করে সকল ভারতীয় নাগরিককে মালদ্বীপের মাটি থেকে উৎখাত করেছেন। আমরাও একই ঘোষণা দিয়েছি, এই বাংলাদেশে যে অবৈধভাবে 11 লক্ষ ভারতীয় চাকরি করে, এই 10 থেকে 11 লক্ষ ভারতীয়কে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন ইনশাল্লাহ চালিয়ে যাব। এখন আসুন, সেটার জন্য তো জনগণ থাকতে হবে, সেই জনগণ পাশে কতটা আছে বা থাকবে এ নিয়ে তো জনগণ যদি নাই থাকে তাহলে আওয়ামী লীগের ঘুম কেন হারাম হয়েছে ভাইজান? আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এই বাংলাদেশের 56,000 বর্গমাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনি যে কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখুন, আমাদের এই ভারতীয় পণ্য বর্জনের যে ডাক, ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন, এই আন্দোলনের ঢেউ পৌঁছেছে কিনা সেই কক্সেস বাজার থেকে শুরু করে একদম আপনার পঞ্চগড়, এমন কোন ইউনিয়ন নেই, ওয়ার্ড নেই যে আমাদের এই আন্দোলনের ঢেউ পৌঁছায় নাই। প্রত্যেকটা ঘরে ঘরে এই ভারতীয় পণ্য বর্জনের ডাক পৌঁছে দিয়েছি আমরা, রাজপথে সবাই নামবে, আমরা এখন ওয়ার্ম আপে আছি। সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানো হয় ভারত থেকে, দূর থেকে আনলে পরে সেটির দাম অনেক বেশি পড়বে, সেটা আমরা এফোর্ড করতে পারবো না, যে কারণে ভারত আমাদেরকে এগুলি বলেছে, ওবায়দুল কাদের বলেছে, এটাকে আপনারা নষ্ট করতে চাচ্ছেন কারণ আপনারা রাজনীতিতে ব্যর্থ হয়ে এই ধরনের, এটা হচ্ছে এদেশের জনগণকে ধোকা দেওয়া এবং এক প্রকারের বড় প্রতারণা।
যারা আজকে বলে যে ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ অচল, ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ চলবে না, ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ এক মিনিটও টিকতে পারবে না, এগুলো স্রেফ জনগণের সাথে ধোকাবাজি, জনগণের সাথে প্রতারণা, জনগণের সাথে এক প্রকারের বেইমানি করছে তারা। আমি আজকে কয়েকটি উদাহরণ দিয়ে দেখাবো যে বাংলাদেশ কোন কোন পণ্যের উপরে ডিপেন্ডেন্ট, যেগুলো পণ্য আমরা ভারত থেকে আমদানি করি কিংবা ভারত থেকে বাংলাদেশে আসে। এক নম্বরে যদি আসি পেঁয়াজ, অনেকেই বলে ইন্ডিয়ান পেঁয়াজ যারা বাংলাদেশ চলবে না। আপনি কি জানেন যে বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ? এটা অনেকেই জানে না। বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ এবং কি বাংলাদেশে প্রত্যেক বছর যে পরিমাণ পেঁয়াজ আমরা উৎপাদন করি, এই পেঁয়াজ আমরা খেয়ে দে আমাদের চাহিদা পূরণ হয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। কিন্তু সমস্যাটা কোথায়? আমাদের দেশে পেঁয়াজ সংরক্ষণের পর্যাপ্ত পরিমাণ হিমাগার নেই, কারণ পেঁয়াজ একটি পচনশীল দ্রব্য। এই যে দেখুন, আমি আপনাকে দেখাই, এই যে দৈনিক, এটা একটি জাতীয় পত্রিকার রেফারেন্স, যে পেঁয়াজ উৎপাদনে কতটা স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ 2021 এবং 2022 অর্থ বছরে। না, যে কোনো কারণেই হোক, যে কোনো পেঁয়াজ উৎপাদন হয়েছে, একটা ক্রাইসিস তো রয়েছে যে কারণে ভারত থেকে আনতে হচ্ছে, এটা হলো বাস্তবতা। না, আপনি আপনি একটু তথ্য জানেন আগে, বাংলাদেশে কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে 30 লাখ মেট্রিক টন। সেখানে আমাদের চাহিদা থেকে আরো 6 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমরা বেশি উৎপাদন করি। এখন আমাদের সমস্যাটা কোথায়? আমরা পর্যাপ্ত পরিমাণে হিমাগার প্রতিষ্ঠা করতে পারি নাই, কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠা করতে পারি নাই। আজকে যদি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে হিমাগার থাকতো, কোল্ড স্টোরেজ থাকতো, তাহলে আমার বাংলাদেশের পেঁয়াজ ইন্ডিয়া, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারতাম। এই যে কোল্ড স্টোরেজ নেই, হিমাগার নেই, এটা সরকারের ব্যর্থতা। সরকার চাইলে, এই যে সরকারের বড় বড় শিল্প গ্রুপগুলো রয়েছে, মাফিয়া শিল্পগোষ্ঠীগুলো রয়েছে, এদের কাজ কি? এরা কেন হিমাগার বানাচ্ছে না? কেন এরা ভারতের উপর ডিপেন্ডেন্ট? সুতরাং এটা ভারতীয় পরিকল্পনায় তারা হিমাগার বানাচ্ছে না। তারপরে দুই নম্বর পণ্যের কথা যদি বলি, চিনি। আজকে দেখেন, চিনি আমরা 95% ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট। আপনি কি জানেন বাংলাদেশে 17টি চিনিকল ছিল? এই 17টি চিনিকল প্রত্যেকটা আজকে বন্ধ হয়ে গেছে। এই চিনিকলগুলোর সাথে হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত ছিল। কাদের পরিকল্পনা এই চিনিকলগুলো বন্ধ হলো? একই সময়ে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গে 21টি চিনিকল প্রতিষ্ঠা হয়েছে বিগত 16 বছরে পশ্চিমবঙ্গে। তার মানে বাংলাদেশের প্রত্যেকটা চিনিকল বন্ধ হচ্ছে আর আমার এই ভারতে নিত্য নতুন চিনিকল সেখানে গড়ে উঠছে। এ থেকে বোঝা যায় না? এ থেকে তো পরিষ্কার যে ভারত পরিকল্পিত হবে আমাদের দেশীয় শিল্পকে ধ্বংস করে আমার এই দেশকে তারা তাদের উপর ডিপেন্ডেন্ট করার একটা পায় তারা শুরু করেছে। আমাদের পাট শিল্প আজকে ধ্বংসের দ্বার প্রান্তে না, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এই পাট এক সময় সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। এই পাটকে বলা হয় গোল্ডেন ফাইবার, সোনালি আঁশ। সেই পাট শিল্প আজকে কোথায়? আজকে বাংলাদেশে একটা পাট শিল্প অবশিষ্ট নেই। প্রত্যেকটা পাট শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই ভারতের পরিকল্পনায়। আজকে দেখেন, ওষুধ শিল্প, আমরা মেডিসিন শিল্পে স্বয়ং সম্পূর্ণ। ভারত থেকে আমরা যত সামান্য ঔষধ আমদানি করি, যে ঔষধ আমরা আমদানি না করলেও হয়, না করলেও চলে, কোনো অসুবিধা নেই। তারপরেও বলা হয় আমরা নাকি ইন্ডিয়ার মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট। এগুলো স্রেফ প্রতারণা, ভাওতাবাজি। আজকে আওয়ামী পণ্ডিত যারা, আওয়ামী বুদ্ধিজীবী যারা, তারা বলে ভারতীয় পণ্য না হলে নাকি আমাদের চলবে না, আমরা মরে যাব, না খেয়ে থাকবো। আরে ভাই, না খেয়ে থাকবো? আমরা কি ভারত থেকে আমদানি করে আমরা টিকে আছি? আজকে ভারত থেকে গরু আসে, মানে অবৈধভাবে গরু নিয়ে আসা হয়, তারপরেও গরুর মানে মাংস আজকে 800 থেকে 850 টাকা কেজি। আপনি কি জানেন বাংলাদেশের যে খামারিরা, এই খামারিরা যে পরিমাণ গরু বাংলাদেশে উৎপাদন করে, এই গরু যদি আওয়ামী, এই চাঁদাবাজ যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা চাঁদাবাজি না করে, তাহলে 500 টাকার নিচে আমরা গরুর মাংস খাওয়াতে পারবো? আজকে গ্রাম থেকে একটা গরু ঢাকায় আস্তে আস্তে কি পরিমাণ চাঁদা দেওয়া লাগে যারা ব্যবসা করে গরুর, তারাই ভালো বলতে পারবে। তাদেরকে জিজ্ঞেস করলেই বুঝবেন, সেই টাঙ্গাইল থেকে শুরু করে সিরাজগঞ্জ, আপনার সেই গাবদলি, আপনার কি বলে যমুনা সেতু, প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, প্রত্যেককে চাঁদা দেওয়া হয়। এই পুলিশ লীগের সদস্যরাও বাকি নেই। কয়েকদিন আগে কালবেলা পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা আসছে, ক্যাডার যারা, এদেরকে আমরা পুলিশ বলি না, এরা পুলিশ লীগের সদস্য, টাকা নেই আসামিদের ধরে। জি, আপনাকে ধন্যবাদ, এই পর্যায়ে শেষ করতে হবে আপনাকে। আমি জি প্লিজ